সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনায় 2 সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। এই মামলায় 2 নম্বরে এজাহারভুক্ত আসামি এম এ মান্নান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত 4/9 যে মামলাটা হয়েছিল সেই মামলার উনি এজাহারনামী আসামি, ওই মামলার রেফারেন্স তাকে আমরা গ্রেপ্তার করেছি।